বর্ণাঢ্য আয়োজনে ষষ্ঠ বর্ষে পদার্পণ করল দৈনিক গণমানুষের আওয়াজ। সুন্দর দিন কাটাইলাম প্রচারিত গণমাধ্যম দৈনিক গণমানুষের আওয়াজ হাঁটি হাঁটি পা পা করে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে 15ই মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। গণমানুষের আওয়াজ, আমি এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ষষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে গণমানুষের আওয়াজ মননা দিচ্ছেন, ভালো লাগারই কথা, আমার খুব ভালো লাগছে। দৈনিক গণমানুষের আওয়াজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে দৈনিক গণমানুষের আওয়াজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লালন ভক্ত, বাউল শিল্পী সফি মণ্ডল। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি গোত্র ভেদ নাহি রবে। কণ্ঠশিল্পী সায়মা, নিগার সুলতানা পপি, মৌসুমী ইকবাল সহ বেতার ও টেলিভিশন শিল্পী। নৃত্য পরিবেশন করেন নায়ক রোহান, ইমি খন্দকার ও আওয়াজ ডান্স ক্লাবের সদস্যগণ। নানা চড়াই উতরাই ও কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করে দৈনিক গণমানুষের আওয়াজ আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আইনুল হক আগত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা পাশে আছেন, আওয়াজ এগিয়ে যাবে, আপনার পাশে থাকলে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নিত্যদিনের পাঠক হৃদয়কে সংবাদপত্রই করে উদ্বেলিত, আনন্দিত এবং বেদনাহত। এ সকল অনুভূতিকে ধারণ করে 5 বছর অতিক্রম করে ষষ্ঠ বছরে পদার্পণ করল গণমানুষের আওয়াজ। এ সময়ে অনেক কিছুই জয় করেছে পত্রিকাটি। পাঠক হিসেবে যুক্ত হয়েছে তারুণ্যের কাফেলা। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি গণমানুষের আওয়াজের সকল পাঠক, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা সহ এই পরিবারের সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাজধানী ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।